এখানে পুলিশের আছে, প্রাইমারির আছে, আর ওই যে আনসার ব্যাটালিয়নের আছে, দুজনকে আমরা পাই যে তার রেজাল্টের পরে সে কান্নাকাটি করছে যে তার চাকরি হয় না, সে টাকা দিয়েছে ব্যক্তিদের কাছ থেকে নিয়ে রাখতেছে, যদি হয়ে যায় তারা সৌভাগ্যবান, এর থেকে তারা টাকাটা হাতিয়ে নিচ্ছে, এইভাবে তারা টাকাটা নেয় মূলত। একজন লোকজন বলে এই আমাদের তো টার্গেট থাকে না যে কোথায় কে করেছে, আমরা তো জানতে পারি না। এখন এইটা আপনার ওই দুই একজন লোকে বলে সেই মাধ্যমে, আমরা তো ধরেন এখন আমরা এখানে যশোর সদরে দেখা গেলো ওই সারসাই করেছে, আমরা তো ওখানে যদি আমাদের কোনো লোকে বলে যে এরকম একটা আছে, আমরা বলি না হবে না, না একটু দেখেন একটু করা যায় কিনা, এই টার্গেটটা বলতে এই বোঝা যাচ্ছে। এখানে পুলিশের আছে, প্রাইমারির আছে, আর ওই যে আনসার ব্যাটালিয়নের আছে। পরিবার পরিকল্পনা হলো মেলা আগে মনে হয় 19 সালের দিকে একটা কাগজ আছে, আর সেনার একটা কাগজ আছে মনে আরো 1-2 বছর আগে, না একটাও দিতে পারে। মানে এইগুলো একটু ওই দেখা গেলো যে মানুষের কথা শুনে মানে একটু লোভের আশায় এগুলো করতে হয়েছে। স্থানীয় ভাবে ওই যে কিছু রাস্তাঘাট করেছি টরেছি স্থানীয়, আর কি আর কিভাবে চাকরি দিয়েছেন? হ্যাঁ, এর আগে যে বললেন যে চাকরি দিয়েছেন, কিভাবে? ওই যে স্থানীয় আপনার জনপ্রতিনিধি দিয়ে ওই যে দপ্তরি, মূলত আমাদের জেলায় গত ফেব্রুয়ারির 8 তারিখ থেকে আমাদের কিন্তু পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে শারীরিক পরীক্ষা, তারপরে কিন্তু লিখিত পরীক্ষা, তারপরে ভাইবা পরীক্ষা, এইভাবে কিন্তু আমাদের ধাপে ধাপে আমাদের মাননীয় পুলিশ সুপারের নেতৃত্বে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। আমাদের মাননীয় পুলিশ সুপার জনাব পরলী কুমার জর্দার, বিপিএম বা পিপিএম মহোদয়ের নির্দেশে আমরা কিন্তু গোয়েন্দার নজরদারি রাখছি, এবং স্যারের নির্দেশ আছে যে এখানে কেউ কোনো প্রতারণার শিকার হচ্ছে কিনা, কেউ টাকা দিয়ে প্রতারিত হচ্ছে কিনা। আমরা গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই একজনকে আমরা পাই যে তার রেজাল্টের পরে সে কান্নাকাটি করছে যে তার চাকরি হয় না, সে টাকা দিয়েছে বা টাকা দিয়ে একটা চুক্তি, টাকা দেওয়ার কথা বলে চুক্তি করেছে, স্ট্যাম্প দিয়েছে, এরকম একটা তথ্য পাই। তার তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা কালকে এসআই মামুন তার নেতৃত্বে একটি টিম মনিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে এবং দুই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে ওই ব্যক্তির স্ট্যাম্প, প্রবেশপত্র এবং ব্ল্যাঙ্ক চেক সহ প্রায় 3 শতাধিক স্ট্যাম্প চেক এবং উদ্ধার করতে সক্ষম হয়েছে। সবগুলোই কিন্তু ব্ল্যাঙ্ক, কোনোটাতে অঙ্ক লেখা নাই এবং স্বাক্ষরিত আছে। যে আমরা তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং যাদের এগুলো চেক উদ্ধার হয়েছে তাদেরকে আমরা নক করব এবং তাদের ডেকে এনে চেক ফেরত অথবা তারা কেন দিল, কেন এবার তাদের দ্বারা প্রতারিত হলো, আমরা তো বারবার মেসেজ দিচ্ছি। মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু বারবার মেসেজ দিচ্ছে কেউ প্রতারিত হবে না, কেউ প্রতারিত হবে না, কেউ টাকা দিবেন না। তাহলে কেন তারা টাকা দিচ্ছে বা টাকা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে, এগুলো বিষয়ে আমরা খতিয়ে দেখব। আমরা তো এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছি, এ পর্যন্ত হয়নি। তারা 6-7 বছর যাবত এই কার্যক্রম পরিচালনা করছে, যদি হয়ে যায় এরকম তারা যে মানে তাদের ব্যক্তিদের কাছ থেকে নিয়ে রাখতেছে, যদি হয়ে যায় তারা সৌভাগ্যবান, এর থেকে তারা টাকাটা হাতিয়ে নিচ্ছে, এইভাবেই তারা টাকাটা নেয় মূলত। তাদের বিরুদ্ধে ওই যে একজন ভুক্তভোগী নাম হলো সৌরভের বাবা শ্যামল, ওনার বাড়ি কেশবপুর, উনি বাদী হয়ে মামলা দিয়ে দায়ের করেছে। এই মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে এবং তাদেরকে রিমান্ড চাওয়া হবে, আরও জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।